আসসালামু আলাইকুম আমার বড়ো মেয়ে যখন রোজা থাকে তখন তার সারা দিনের আবদারের শেষ নেই এটা খাবো ওটা খাবো এটা বানাও ওটা বানাও আজকে তার আবদার হচ্ছে নান রুটি ছোটো মেয়েও কম যায় না সে পটের মধ্যে রোজা রেখে রেখে প্রতিদিন একটা রোজাকে তিনটা রোজা বানায় ওর আবদার হচ্ছে আমার জন্য কিন্তু ছোট নান রুটি বানাতে হবে ঠিক আছে বানিয়ে দেবো ছোট নান রুটি ছোট নান রুটি বলতে বড় নান রুটিটা সাইজে বড় হবে আর ছোটোটা একটু ছোট হবে ওর দেখতে ভালো লাগে সেটা আর কি তো তৈরি করতে শুরু করলাম আজকে নান রুটি সাথে আমি একটা সস তৈরি করব সসটাতে উপকরণ যা যা লাগছে সেটা হচ্ছে রসুন লাগবে কয়ে প্রথমে মেওনিসটা বানিয়ে নিব তারপর তো সসটা তৈরি করব তো মেউনিজে মেওনিস তৈরি করার জন্য আমার যা যা লাগছে রসুন লাগবে পাঁচ ছয়টা কুয়া ছোট ছোট কুয়া পাঁচ ছয়টা সরিষা লাগবে কালো সরিষা আধা চা ওয়ান ফোর্থ চা চামচ আর সা হলুদ সরিষা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ রস দিব আমি হা এক চা চামচ লবণ দিব স্বাদ মতো চিনি দিব দুই টেবিল চামচ আর বাদাম দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিব দুই টেবিল চামচ একটা শুকনো মরিচ দিচ্ছি ভেঙে আর টমেটো সস দিব এটা আপনাদের স্বাদ মতো যে যেমন পছন্দ করেন আর সাদা তেল দিব এক চা টেবিল চামচ আর এদিকে আমি ডিম দিয়েছি একটা আপনারা ডিমের পরিবর্তে দুধও দিতে পারেন এক কাপ তেল দিব সোয়াবিন তেল এক কাপ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করব পুরো পুরোটা সোয়াবিন তেল আমি একবারে দিব না এক কাপ সোয়াবিন তেল আমি চার থেকে পাঁচ পাঁচ ছয় বারে দিব। অল্প অল্প করে দিব আর ব্ল্যান্ড করব যে বাটিতে আমি সবসময় মেওনিজ বানাই ছোটোটা ব্ল্যান্ডারের ছোট সাইজের যে বাটিটা সেটা বাটিটা আমার ডিস্টার্ব দিচ্ছে সেই জন্য আমি বড় বাটিতে বানালাম আজকেই প্রথম বানালাম ভেবেছিলাম হয় কিনা না একটু ভয়ে ছিলাম হয়েছে তবে ছোট বাটিতে আর একটু সুন্দর হয় মেওনিসটা ভালো করে ব্ল্যান্ড করে নেব মেয়নিটা তৈরি হয়ে গেল আমার আর এদিকে মাংস মুরগির বুকের মাংসটার মধ্যে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ শাহি গরম মশলা গুঁড়া দিয়েছি আর গোলমরিচ গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে আদা পেস্ট দিয়েছে আধা চা চামচ আর রসুন পেস্ট দিয়েছে এক চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে আমি মাংসটাকে একটু ভেজে নিব। যে বাটিতে মাংসটা আমি মাখিয়েছি সেই বাটিতে এক টেবিল চামচ পানি দিয়ে একটু পানি দিয়ে দেব দিয়ে মাংসটা ভেজে নেবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা জানি যে বয়ল ব্রয়লার মুরগি তারপর চিংড়ি এগুলো আপনার বেশি কুক করলে আপনার শক্ত হয়ে যায় এমন পরিমাণে ইয়ে করব যেন জুসি থাকে তারপরে এগুলো কেটে টুকরো টুকরো করে দেব মাংসগুলোকে এবার তৈরি করব নান রুটি আমার চ্যানেলে আমি নান রুটির রেসিপি এর আগে কয়েকবার দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বাটনটা অবশ্যই চেপে দেবেন তাহলে আমার পাঠানো ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন যদি ভুল ত্রুটি থাকে বলবেন তাহলে আমি সংশোধন হতে পারবো দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা রুটি বানিয়ে নিচ্ছি উল্টে পাল্টে রুটিটা বানানো হয়ে গেলে পরে আমি উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি খেয়াল রাখতে হবে রুটিটা যেন ভালো করে শেখা হয় কারণ ময়দাটা আমাদের কাঁচা উল্টে পাল্টে ভালো করে রুটিটা শিখে নেব আরও একটা রুটি বানাচ্ছি দেখেন উল্টে দিচ্ছি দুই পাঁচটা উল্টে দিচ্ছি হয়ে গেলে পরে উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি হয়ে গেল আমার নান রুটি এইবার আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে মাংস যে ভেজেছিলাম সেগুলো কুচি করে দিয়েছি শশা দিয়েছি গাজর কুচি দিয়েছি সালাদ করে খাওয়া যায় কাঁচা খাওয়া যায় এমন যে কোনো সবজি আপনারা সাথে দিয়ে খেতে পারেন আপনারা অ্যাড করতে পারেন এটা একেবারেই স্বাদ মতো চাইলে একটু গোলমরিচ গুঁড়া দিতে পারেন যে যেহেতু গোলমরিচ আছে আমি আর দিলাম না এই যে আমার ছোট নান রুটি আমার ছোট মেয়ের জন্যে আর এটা হচ্ছে বড় নান রুটি ভালো লাগলে এভাবে নান রুটি বানিয়ে খাবেন সস বানিয়ে খাবেন মেওনির ঘরে তৈরি করে নেবেন বাহিরে ঘরেই যদি তৈরি করা যায় বাহিরেরটা অ্যাভয়েড করাই ভালো আসসালামু আলাইকুম